ডায়াবেটিস প্রতিরোধ করতে ও মানুষদের হাঁটার বার্তা দিতে ডায়াবেটিস ইনস্টিটিউট ও জিডি হাসপাতালের পক্ষ থেকে ওয়াকাথনের আয়োজন করা হয়েছিল। ডায়াবেটিস প্রতিরোধ করতে মানুষদের হাঁটার বার্তা দিতে ডায়াবেটিস ইনস্টিটিউট ও জিডি হাসপাতালের পক্ষ থেকে ওয়াকাথনের আয়োজন করা হয়েছিল। এই দিনের ওয়াকাথনে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেতা গৌরব রায়চৌধুরী, অভিনেত্রী শ্রুতি দাস, মালদা জেলা পুলিশ সুপার আলোক রাজুরিয়া সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। এই দিনের ওয়াকাথন বৃন্দাবনি মাঠ থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে ফের বৃন্দাবনি মাঠে গিয়ে শেষ হয়। এই ওয়াকাথনে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা অংশ নিয়েছিল। হাঁটো বাংলা হাঁটো এই প্লে কার্ড হাতে নিয়ে অংশ নেয় ছাত্রীরা। মানুষ যাতে ইয়েগুলো কাজকর্ম করে এই ধরনের, তো এই ধরনের ইনিশিয়েটিভ আপনি নিয়েছেন, মূলত কারণটা কি এবং আজকের এই অনুষ্ঠানে যোগদান? দেখুন, মানুষের যাতে সবচেয়ে বড় সম্পদ হয় সেটা হয় তার স্বাস্থ্য। যদি সুস্থ থাকে তাহলে নিজেকে খুশি রাখতে পারবে, আর বাকি যারা আশেপাশে পরিবেশ আছে অন্য লোক মানুষের সঙ্গেও ভালো ব্যবহার করতে পারবে, সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারবে। তো আমরা বলি যে সুস্থ যদি আমরা থাকি তাহলে আমাদের মাইন্ডটাও সুস্থ থাকে, অ্যান্ড আমরা প্রোগ্রেস করতে পারি। অ্যান্ড আমরা দেখেন আজকে আমি খুবই খুশি হলাম এই হাঁটো বাংলা হাঁটো যেটা প্রোগ্রামটা নিয়েছে জিডিও হসপিটাল, এটা খুবই প্রেজবর্দি আমার মনে হয়। কেন কি এখন যে আমাদের হাঁটার প্রবণতা, যেটা আমাদের ন্যাচুরাল পার্ট ছিল আগে আমাদের লাইফে মানুষে, সেটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে। যেভাবে আমরা উন্নত হয়েছি সেইভাবে একটু এটা ব্যাড ইফেক্ট আমাদের লাইফ স্টাইলে আসছে। তো এটা বলা যায় যারা গবেষণা করেছে কি যদি আমরা 30 মিনিটস যদি হাঁটতে পারি ডেলি তাহলে এই ডায়াবেটিস আর অন্য যে লাইফ স্টাইল ডিজিজ আছে সেটা হবে না। আজকে আমাদের মালদাতে হাঁটো বাংলা হাঁটো ক্যাম্পেইন হচ্ছে, এটা দীর্ঘ 4 বছর ধরে হচ্ছে কলকাতায়। গত বছর থেকে আমরা এটা আলাদা আলাদা ডিস্ট্রিক্টসে করছি বাই পাবলিক ডিমান্ড। হাঁটো বাংলা হাঁটো হচ্ছে জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটের একটা পাবলিক ইনিশিয়েটিভ, যাতে আমরা মানুষজনকে মনে করাতে চাই যে ডায়াবেটিসটা যে সংখ্যায় বাড়ছে সে সংখ্যায় এটাকে প্রতিরোধ করার যে এখনই সময়, এবং এটা করার জন্যে ওষুধ বা ইনসুলিন এইসব লেভেলে যাওয়ার আগে আমরা যদি আমাদের বেসিক্সে ফেরত যাই, হাঁটাতে ফেরত যাই। যেমন এসপি সাহেব আজকে এসেছেন, উনি ওনার জগার্স প্যান্ট পরে এসেছেন, এটাতে ইলাস্ট্রেট হয় কি ওয়াকিং, যেটা আমাদের মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ ছিল এক সময়, সেটা আজ সেই অংশ না হওয়ার জন্যে এই অস্বাভাবিক একটা ডিজিজ আমাদের ক্রমাগত বেড়ে চলেছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।